হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চটজলদি মুখরোচক স্বাদের চটপটা আর খুব তাড়াতাড়ি তৈরি করা একটি রেসিপি। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা কড়াইয়ে এক গ্লাস পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে 50 গ্রাম নিয়েছি সোয়াবিন। এবার আমি সোয়াবিনটা জলের মধ্যে দিয়ে দিলাম আর 2 থেকে 3 মিনিট খুব ভালো করে জলের মধ্যে সোয়াবিনটা ফুটিয়ে নেব। এখানে আমি 50 গ্রাম সোয়াবিন নিয়েছি, আপনারা সোয়াবিনের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তো সোয়াবিনটা 3 মিনিট সেদ্ধ করে নিয়েছি, এবার আমি জল থেকে সোয়াবিনটা একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি। এবার সোয়াবিনটা ঠান্ডা হয়ে যাওয়ার পর জলটাকে এভাবে হাত দিয়ে খুব ভালো করে চেপে বের করে নেব। আর অবশ্যই হাত দিয়ে জলটা চেপে খুব ভালো করে বের করে নেবেন। তো এবার সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন রসুন বাটা, 1/4 টিস্পুন আদা বাটা। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি সমস্ত কিছু সোয়াবিনের সঙ্গে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো এখানে সোয়াবিনটা একটু শুকনো হয়ে আছে, তাই আমি খুবই সামান্য পরিমাণ একটু জল দিয়ে সোয়াবিনটাকে মেখে নেব। সোয়াবিনটা মেখে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। এবার ধনে পাতা কুচিটাও খুব ভালো করে মিশিয়ে নেব। তো সোয়াবিনটা আমার রেডি হয়ে গেছে, আর এরকম একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল, তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। এবার আমি সোয়াবিনগুলো এরকম একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। তো সোয়াবিনগুলোকে এবার তেলের মধ্যে নাড়াচাড়া করে খুব সুন্দর একটা কালার আসা অবধি ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা খুবই চটপটা স্বাদে তৈরি হয়, বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন, ছোটো বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করবে। তো সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।